মুখে টক ভাব টক ঢিকুর জ্বালাসহ বিভিন্ন রকমের গ্যাস্ট্রিকের যন্ত্রণায় যারা ভুগছেন তাদের জন্যে আজকের এই ওষুধটি আসসালামু আলাইকুম হেলথ জগৎ চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর যদি আপনি আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজ আপনাদের সামনে যে ওষুধটি নিয়ে এসেছি তা হলো প্যান্টোনিক্স বিশ মিলিগ্রাম ট্যাবলেট এটি বহুল প্রচলিত একটি ওষুধ প্যান্টোনিক্স ট্যাবলেট এই ওষুধটির জেনেরিক বা গ্রুপ নাম হচ্ছে প্যান্টোপ্রাজল এই প্যান্টোপ্রাজল রাসায়নিকভাবে প্রতিস্থাপিত ব্যানজিমিডাজল জাতীয় ওষুধ যা পাকস্থলীর প্যারাইটাল কোষের নিঃসরণ পৃষ্ঠে অবস্থিত হাইড্রোজেন পটাশিয়াম এডিনোসিন ট্রাইফসফেটেজ অ্যানজাইমের সাথে কোভ্যালেন্ট বন্ধনে আবদ্ধ হয়ে গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদন প্রক্রিয়ার চূড়ান্ত পর্বকে ধ্বংস করে এই ওষুধটি সম্পর্কে মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার তথ্য এখনও পাওয়া যায়নি দুটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা ও ডায়রিয়ার কথাই জানা গেছে প্রাপ্তবয়স্করা এই ওষুধটি সকালে একটি খাওয়ার আগে খাবেন ডিউডেনাল আলসার রুগীরা সকালে একটি করে দুই থেকে চার সপ্তাহ খেতে পারেন এবং গ্যাস্ট্রিক আলসার রুগীরা দিনে একবার চার থেকে আট সপ্তাহ খেতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রযোজ্য নয় আর যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে আমরা সবসময় বলে থাকি একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন গর্ভাবস্থায় এই ওষুধটি খাওয়ার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি তবে খুব বেশি প্রয়োজন হলে গর্ভাবস্থায় এই ওষুধটি খাওয়া যায় প্যান্টোপ্রাজল মায়ের দুধের সাথে নিশ্চিত হয় বিধায় এই ওষুধটি খাওয়ার সময় বুকের দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে এই ওষুধটির বক্সের মূল্য ৪১৩ টাকা এবং প্রতি বক্সে সত্তরটি ট্যাবলেট রয়েছে অর্থাৎ একটি ট্যাবলেটের মূল্য পাঁচ টাকা নব্বই পয়সা এই ওষুধটির পূর্বের মূল্য ছিল পাঁচ টাকা তিন দিন আগে এই ওষুধটির দাম বেড়েছে এই ওষুধটির প্রতি পাতায় চোদ্দোটি ট্যাবলেট রয়েছে এবং প্রতি পাতা আপনারা পঁচাত্তর থেকে আশি টাকায় কিনতে পারবেন এই ওষুধটি আপনারা আশেপাশে যে কোনো ফার্মেসিতে পাবেন এই ওষুধটি ভেঙে গুঁড়ো করে বা চুষে খাওয়া যাবে না ট্যাবলেটটি পুরোপুরি গিলে খেতে হবে ওষুধটি সংরক্ষণ করতে হবে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে অর্থাৎ বাসায় এই ওষুধটি আলো থেকে দূরে শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে সব ধরনের ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ধন্যবাদ